আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ডাক্তার ফাহাদ আহমদ আপনাদের সাথে আছি ফাহাদ মিডিয়া 99-এ। তো আপনাদেরকে আজকে আমি হিজামা করার পরে যে কাপের নিচে যে সাইনগুলো হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আগের ভিডিওটি দেখলে আপনারা দ্বিতীয় পর্বে এগুলো দেখবেন। তো আজকে আর দেরি করছি না, আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, হিজামা করার পরে কাপ সরানোর পরে দেখা যায় যে অনেকেরই এভাবে কালো দাগ পড়ে যায়। তো কালো দাগ যদি পড়ে যায় এবং খুব কালো হয়ে যায়, এটার কারণ কি? এটার কারণগুলো এখন বলছি। ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল, যেখানে হচ্ছে যে অনেকের হিজামা করার পরে স্পেকলিং বা প্যাচেস হয়, তো এটাকে পুরপুরাও বলা হয়। এটা চাইনিজ থিওরিতে এটাকে পুরপুরাও বলা হয় বা পুরপুরা রোগ হিসাবে এটার নামও আছে, আপনারা দেখতে পারবেন আপনারা গুগলে সার্চ দিয়ে। তো এখানে হচ্ছে অপ্রত্যাশিত কালশিটের অন্যতম কারণ হতে পারে ভিটামিন সি ও ভিটামিন কে ঘাটতি। ক্ষত শুকাতে ও কোলাজেন ত্বকের গুরুত্বপূর্ণ গঠনিক উপাদান উৎপাদনে ভিটামিন সি গুরুত্বপূর্ণ অবদান রাখে। শরীর পর্যাপ্ত ভিটামিন সি না পেলে রক্তনালী ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। আয়রন ঘাটতি জনিত রক্ত স্বল্পতা বেশ কমন এবং এটিও সহজে কালশিটে তৈরি করতে পারে। যেহেতু হিমোগ্লোবিন, যা শরীর জুড়ে অক্সিজেন সরবরাহ করে, এই হিমোগ্লোবিন তৈরি করতে শরীরে আয়রন প্রয়োজন হয়। অন্যান্য উপসর্গ হলো শুষ্ক ও ফাটা ঠোঁট, তারপর হচ্ছে অদ্ভুত খাবার আকাঙ্ক্ষা ও ভঙ্গুর নখ ইত্যাদি। দেখা যায় যে অনেকেরই এই, যদি দেখা যায় যেভাবে প্যাচেস বা স্পেকলিংগুলো থাকে, তাহলে তাদের এই লক্ষণগুলো দেখা যায় এবং এই কারণগুলো হতে পারে। এর অন্যান্য কারণ হলো একজিমা, বিভিন্ন মেডিসিন এর সাইড এফেক্ট, আভ্যন্তরীণ ইনফ্লামেশন অনেকের থাকতে পারে, হরমোনাল চেঞ্জেস, অনেকের হরমোনের সমস্যা থাকতে পারে, রক্তে সুগারের আধিক্য, অনেকের সুগার বেড়ে যেতে পারে, মেলানিন এর আধিক্য। মেলানিন কি এটা আপনারা অনেকেই জানেন, আপনারা যদি না জানেন তাহলে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব। তারপর হচ্ছে ইউরিক অ্যাসিডের আধিক্য, ইউরিক অ্যাসিড কি সেটা আমি দিয়েছি আরেকটা ভিডিওতে, আপনারা দেখে নেবেন। এবং অনেক সময় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা লক্ষণীয় হয়। তারপরে হচ্ছে ব্লিস্টার কি? ব্লিস্টার হচ্ছে ফুসকা। অনেকে দেখা যায় কাপ সরানোর পরে ফুসকা পড়ে যায়, বা দেখা যায় যখন এটা রক্তগুলো মুছে নেওয়ার সময় অনেক সময় ফুসকা পড়ে যায়। এক্ষেত্রে হচ্ছে ফুসকা হলো ত্বকের উপরে স্তরগুলির মধ্যে তরলের একটি পকেট। সবচেয়ে সাধারণ কারণ হলো ঘর্ষণ, জমাট বাঁধা, জ্বলন, সংক্রমণ ও রাসায়নিক পোড়া। ফুসকাও কিছু রোগের লক্ষণ। ফুসকা বুদবুদ এপিডার্মিস থেকে গঠিত হয় ত্বকের উপরের স্তরে। ফুসকা পড়া বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন কসমেটিক্স, বিভিন্ন ধরনের কসমেটিক্স, ডিটারজেন্ট, সলভেন্টস, নিকেল সালফেট ইউজ ও ইলেকট্রোপ্লেটিং, তারপর হচ্ছে ইনসেক্ট বাইটস অ্যান্ড স্টিংস, দেখা যায় পোকামাকড়ের কামড়, এগুলোর কারণে হতে পারে। কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট ইনক্লুডিং মাস্টার্ড গ্যাস, বিভিন্ন ধরনের কেমিক্যালের কারণে এটা শরীরে ফুসকা পড়তে পারে, ব্লিস্টার হওয়ার কারণ। অন্যান্য কারণ হচ্ছে চিকেন পক্স, হারপিস, হারপিস রোগ হতে পারে, তারপরে ইম্পিটিগো, একজিমা, অনেক সময় ডার্মাটাইটিস অনেকেরই হয়, তো সেক্ষেত্রেও এটা হতে পারে, এটা আভ্যন্তরীণ বিভিন্ন রোগের কারণে। তো এখানে হচ্ছে রোগীকে রক্ত পরিষ্কারক বিভিন্ন ধরনের হার্বাল মেডিসিন বা হোমিও মেডিসিন দিতে পারেন এবং পরামর্শ দিতে পারেন ওনার রক্ত এবং টক্সিন পরিষ্কার করার জন্য। তাহলে এখন বিদায় নিচ্ছি। হিজামা করার পরে অন্যান্য যে সাইনগুলো আসে এবং অন্যান্য চিহ্নগুলো আসে সেগুলো নিয়ে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। তাহলে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।